আমাদের সমাজেও কিছু ফকির আছে না নেই? আছে, মিসকিনও আছে, আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের সমাজ থেকে এই রকম শ্রেণীর ফকির মিসকিনদেরকে তাদেরকে তুলে আনা সম্ভব না অসম্ভব? সম্ভব। কি পদ্ধতিতে? আমাদের জন্য একটা বড় পদ্ধতি, তার নাম যাকাত, তাই না? আমি এই জায়গাতে একটা কঠিন কথা বলে দিচ্ছি, আপনার সঙ্গে আমার নাও মিল খেতে পারে, তবে আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ নয়, আমার কথা আমি অটুট থাকব। আপনি আমার কথা যদি কড়াত দিয়ে কেটে দেন তবু আমার কিছু করার নেই, আর যদি আপনার ক্ষমতা থাকে আপনি কেটে দেন, আমি পড়াশুনো করে জেনে বুঝে তবে আমি কথাটা দাবিয়ে দিয়ে বলছি, আপনি হুঁশমোটা করে কেটে দেওয়ার চেষ্টা করবেন না। এক। আচ্ছা বলুন, আপনাদের গ্রামে একটাও ফকির আছে? হাতটা তুলুন একজন, যে একজন আছে, নাম বলতে হবে না, সে লজ্জা পাবে। আছে, আছে। আপনার গ্রামের নাম কি? কোটারডাঙ্গা। ও পোটারডাঙ্গা, তাই তো? ও গোটাডাঙ্গা, যাই হোক, গোটারডাঙ্গা। ওদের গ্রামে কটা ফকির? দুটো, তাই তো? আচ্ছা তোমার গ্রামে বসবাস করে কতজন? 300 জন। বলুন, এই 300 জনের জাকাতের টাকা, 300 জন ধরে নেন জাকাত দেয় না, তার জন্য 100 জনের তো জাকাত হয়, এই 100 জনের জাকাতের টাকা যদি ওই 2 জনের মধ্যে যদি বিলিবন্টন করা হয়, বলুন তো গ্রামের ভিখারি দুটো সচ্ছলতায় আসবে কি আসবে না? আসবে, আসবে। এই সিস্টেম চালু করুন, জাকাত দেওয়ার সময়তে ওই 20টা বহরমপুর থেকে শাড়ি কিনে এনে বিলি করছে, শাড়ি তুমি কিনতে গেলে কেন? ওটা তোমার বাপের টাকা নাকি? ওটা গরিব মানুষের টাকা, টাকাই তোমাকে দিতে হবে। সবাই যদি ওকে শাড়ি কিনে দেয় তো কি ঈদের দিনে শুধু সাবান কিনে গায়ে মাখবে, রান্না বান্না করবে না? কেন শাড়ি দিতে হবে কেন? ও টাকা ওকে বুঝে দেন, ও টাকা নিয়ে শাড়ি কিনবে না, ব্লাউজ কিনবে না, সিমাই কিনবে না, ও মোবাইল কিনবে না, ওর ব্যাটার স্কুলের বেতন দিবে, ও বুঝবে। শুনুন, আর একটা কথা বলি, ওই গোটা গেরাম না কি বলছে, ওই 2 জনকে যদি সবাই 10 টাকা 20 টাকা করে দেয়, বলুন তো সারা জীবন ওর অভাব মিটবে? মিটবে, মিটবে না। তা 2 জনের জাকাতের 50,000 টাকা 2 জনকে দেন না 1 লাখ, 50,000 দিয়ে বলুন এই তুই একটা ভ্যান কেন, ফুচকার ব্যবসা কর, আর তুই একটা টোটো গাড়ি কিনে চালা, ভিক্ষা করলে তোর চাম তুলে দেবো। প্রত্যেক বছরে যদি আমরা গ্রামের 2 জন কর ভিখারির যদি এই দায়িত্ব নিতে পারতাম আমাদের জাকাতের অর্থ দিয়ে, তাহলে বলুন আমাদের মুসলিম সমাজে ভিখারিয়া থাকতো? থাকতো না। আমরা সামাজিক সব কাজ করি, ঈদগাহ করতে হবে, মাদ্রাসা করতে হবে, মসজিদ করতে হবে, লাইব্রেরি করতে হবে, এই সব ব্যাপারে কারো কোনো চিন্তা ভাবনা নাই। ও জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে গেছে আর খুব বগল বাজাচ্ছে, দেখ অমুক শাড়ি দেয়, কে তোমার শাড়ি দিতে বললে? হে, ওর টাকা ওকে তুমি দিয়ে দাও, যে প্রাপ্য তাকে তুমি টাকা দিয়ে দাও। আবার কিছু লোক আছে হিসাব টিসাব কিছু করে না, ফকটিয়া টাকা 500 500, এ মাদ্রাসা 500, মাদ্রাসা 500, জাকাত হবে না। গোলাম হোসেন, এই মমতাজুল ইসলাম বলে দিয়ে গেলাম জাকাত হবে না, মুহুরি নিয়ে হিসাব করে যত টাকা হবে তত টাকা বার করতে হবে, এর নাম জাকাত। মুহুরি নিয়ে হিসাব করতে হবে, কাপড় কেনার যখন এতই ঢং, জাকাত দেওয়ার পরে যে মালটা থাকবে সলিড, ওই সলিড থেকে তুমি কাপড় কিনে কিছু সাধারণ দান করো। কি বললাম বুঝলেন না? দান করুন, অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আর আইতাল্লাযী ইউকাজ্জিবুদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুযু আলা ত্বআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জায়গাটা মারাত্মক আলোচনা। আল্লাহ তাআলা বলছে জাহান্নাম কাদের জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজীদের জন্য। খেলা সামলান, এখন বলছে যে এই মৌলি সাহেবটারই দরকার ছিল, বা নামাজিদেরকে জাহান্নাম ভরে দিয়ে চলে গেল আর আমরা পড়ি না, আমরাই তাহলে ভালো, তাই না? আল্লাহর ভাষা, আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এদের জন্য জাহান্নাম। সব নামাজি নয়, আল্লাহ নামাজিদের দুটো চরিত্রও বর্ণনা করেছেন, কি? আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অস্বস্তি, মানে কোনো এনার্জি নাই, নামাজ পড়ছে 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 যেন ধানের গরুর গাড়ি চলছে,
নামাজ পড়ছে কোনো এনার্জি নাই লস এনার্জি এবং অমনোযোগী এদের জন্য জাহান্নাম গত এক সপ্তাহ 10 দিন আগে ওমরপুর মঙ্গলজন বলে একটা জায়গা আছে মঙ্গলজন মানে ওমরপুরটা পার করি বাম দিকে মঙ্গলজন ওই মসজিদে নামাজ পড়াচ্ছিলাম আসরের আজকেও ওখানে ছিলাম গতকাল জুম্মা পড়িয়েছি ওখানে তা আসরের নামাজ পড়াচ্ছি হাত বেঁধেছি নামাজ শুরু হয়ে গেছে দুই রাকাত না এক রাকাত হয়েছে একটা লোকের মোবাইল বাজছে দুবার কেটে দিল তারপরে ফোনটা ধরে বলছে বাদ মে ফোন কিজিয়ে আবি হাম নামাজ মে খড়ে হ্যায় নামাজে দাঁড়িয়েই বলছে মানে বিহারি লোক যে পরে ফোন করে এখন আমি নামাজে দাঁড়িয়ে আছি কেটে দিচ্ছি বুঝতে পারছো না নামাজ পড়তে পড়তে বলছে তো মনে মনে বলছে যদি নামাজ পড়তে পড়তে যদি এই করে নামাজের বাইরে হলে তাহলে তোর মা বোনের কাছে চলে যেত ছি 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 কিছু লোক আছে নামাজ পড়ছে টুপি দিতে মাথায় মনে নাই তা ভালো টুপিটা মনে নাই যখন অসুবিধা নাই টুপি তো ফরজ নয় যে দিতেই হবে ভুলে গেছে ওই অবস্থায় হয়ে যাবে অসুবিধা নাই ওর যখন মনে পড়েছে তখন টুপিটা বার করছে এরকম করে বার করলি করলি চটপট লাগিয়ে দিলি এটা হলো জুত করে ফুঁক দিয়ে ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে এই গোলাম হোসেন নামাজ হবে না একদম নামাজ হবে না কারণ নামাজের ভিতরে কোনো কাজ করা চলবে না টুপি পড়া এটা কি কাজ আর একটা কথা বলছি পবিত্র আল কোরআনে এটা আছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কথা ও কাজ থেকে বিরত রাখে এটা আছে না নেই আছে আপনাদের এলাকায় একটা লোক 60 বছর নামাজ পড়ছে তবুও সুদের টাকা খায় পরের জমি ফাঁকি দিয়ে নেয় বোনের জমি ফাঁকি দিয়ে নেয় ভাইকে মারে আবার জমির আলি কেটে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতা সোজা করে নাও ওইদিকে আল বেঁকিয়ে এসেছে না আল ওদিকে বেঁকিয়ে দিয়ে জমি পাঁচ হাত বাড়িয়েছে আর মসজিদে এসে বলছে সবাই কাতার সোজা করে দাঁড়াও কি আশ্চর্য ব্যাপার আচ্ছা বলুন তো রসুন খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় যদি কেউ যায় তো ইমাম সাহেব কি বলে এই বেরাও তুমি কি জানো না নাকি যাও কাঁচা পেঁয়াজ খেয়ে জুম্মার দিন মসজিদ এসেছে হ্যাঁ ও কাঁচা পেঁয়াজ খেয়ে এসেছে বলে ওকে লাঠি মেরে বার করলো আর পাকা সুদখোর ফাঁস কাতারে বসে আছে না সবাই জানে পাকা সুদখোর অথচ প্রথম কাতারে বসে আছে এই তো আমাদের বিচার তার মানে কাঁচা পেঁয়াজ জায়েজ না না জায়েজ জায়েজ আল্লাহ নবী শুধু নামাজের জন্য বলেছেন অন্য অন্য নামাজিদের কষ্ট হবে তাই যে নামাজের টাইমে তোমরা খেয়ে যেও না এমনি বাড়িতে খান এক কেজি করে আদা রসুন খান না কে নিষেধ করেছে আপনাকে কিন্তু নামাজের আগে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেতে পারবে না তাহলে ওটা হারাম নয় ওটা একটা কারণে নিষেধ করেছেন হযরত মুহাম্মদ অথচ সুদখোর বড় বদমায়েস তারা নামাজে দাঁড়িয়ে আছে তারা কমিটিতে রয়েছে তারা ইমাম সাহেবের ভাত দিচ্ছে তারা বেশ জুত করে ইমাম সাহেবের সঙ্গে বগলে বগল মিলিয়ে ঘুরছে তাতে অসুবিধা নাই আছে কোনো অসুবিধা নাই আল্লাহু আকবার যে কথা আপনাকে বলছিলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আমাদের নামাজ কবুল হচ্ছে অনেক মানুষ আছে না 30 বছর নামাজ পড়ছে তারপরেও কবুল হয় না যেমন কার বদমাস লোক তেমন আছে আছে না নেই আছে তো তার মানে বুঝে নিতে বড় নামাজ কবুল হয় না এইবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি খুব মনোযোগ সহকারে শুনুন আমি মমতাজুল ইসলাম আমি কোটি 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 টাকার মালিক ধরে নেন অরিজিনাল নয় ধরে নেন আর আমি খুব বড় বক্তা ফেমাস লোক গোটা বাংলার তা এই গ্রামের একটা লোক আমার বাড়িতে একদিন গেছে ভিক চাইতে গিয়ে ঠিক এইরকম ভাই বলছে আপনাকে আমি বলছি শুনুন আসসালামু আলাইকুম আপনার নাম মমতাজুল ইসলাম আপনি সে 28 তারিখে আমাদের বহরমপুর ভাকুড়িতে জলসা করতে গিয়েছিলেন না ভালো আপনার বক্তব্য খুব সুন্দর লেগেছিল আমি 9:20তে বাস ধরে আপনার বাড়িতে এলাম জিজ্ঞেস করতে করতে আবার 10:20 লোকালে বাড়ি চলে যাব আমার প্রবলেম হচ্ছে আমার বড় মেয়েটার কিডনির সমস্যা ভেলোরে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে দেবীশ্রী দেবীশ্রী থেকে আর এন টগর ওখান থেকে এখন কলকাতায় ভর্তি করেছি টাকা পয়সার কিছু দরকার যদি কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো একদমই বলছে আচ্ছা বলুন তো ভিক্ষা দেবো না গাছে বাঁধবো
এটাই বলবো যে শালা তোর ভিক্ষা চাবার কোনো সিস্টেম আছে রে? ভিক্ষা চাইতে গেলে কেমন করে চাইতে হয়? ভিক্ষা চাইতে হয় যে আসসালামু আলাইকুম, আপনার নাম মমতাজুল ইসলাম তো? বলতে খুব লজ্জা লাগছে, আমার বাড়ি ভাকুড়িতে, আমার মেয়েটার অপারেশন হবে, খুব বিপদে পড়ে হুজুর আপনার কাছে এসেছি, যদি কিছু সহযোগিতা করতেন খুব ভালো হতো। এই নরম সুরে যদি বলে, আচ্ছা বলুন তো দেখি আমি 5 টাকা দেবো কি দেবো না? দেবো। নামাজ কবুল হচ্ছে না, কারণ ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মনে হচ্ছে ওর পাছাতে ডবল সিলিন্ডারের মেশিন চলছে, এত স্পিডে বলছে। রোজার মাসে মসজিদে তারাবি হয় দেখেছি মোবাইলে, 20 রেকাত তারাবি 35 মিনিটে শেষ, হয় কি করে? আল্লাহু আকবার। তবে আপনাদের মসজিদে আজকে তেলাওয়াত শুনলাম নামাজের, আল্লাহু আকবার, জানটা ঠান্ডা হয়ে গেল। কে করলো তেলাওয়াতটা জানি না, কে? আবেদ স্যার, আপনি? আবেদ স্যার, আল্লাহু আকবার, এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন। এরকম তেলাওয়াত না হলে সত্যি নামাজ পড়তে ভালো লাগে না, তাই না? অনেক সময় নামাজের তৃপ্তিটা তেলাওয়াতের সঙ্গে ব্যাপার থাকে। আল্লাহু আকবার, আল্লাহ ওই হাফেজকে তুমি হায়াতে তৈয়বা দান করো, বলুন আমিন। আমি কখনো কখনো এই রাস্তা দিয়ে যাই, কখনো নয় সপ্তাহে 4-5 দিন যাই, এতদিন চানা পরিচয় ছিল না, এবার মগরিবের নামাজটা এখানে মাঝে সাঝে ঢুকবো ওই কেরাতটা শোনার জন্যে ইনশাল্লাহ। জি, তাহলে নামাজ কবুল হচ্ছে না, ধীর স্থিরতা কে করতে হবে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা তোমার জন্য, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমান রহিম, তুমি দয়ালু অতীব দয়ালু, মালিক অমিত দিন, কিয়ামতের দিবসের তুমি মালিক। ইয়া কা নাবুদু, তোমারই ইবাদত করি, বা ইয়া কা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও। এটা আমরা নামাজে বলি কি বলি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কি বলি না? বলি, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। আচ্ছা বলুন তো এরপরেও আমরা সহজ পথ পাচ্ছি না? কারণ আল্লাহর কাছে যে সুরা ফাতেহা মানে ভিক চাইছে, ভিক চাওয়ার পদ্ধতি খারাপ। একটু ধীরে ধীরে বলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালান দাল্লিন। 7টা আয়াত 7 দমে ধীরে 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 করুণভাবে বলবেন, তবে কবুল হবে। নামাজ অমনোযোগী হবেন না। আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, ওই নামাজিদের জন্য জাহান্নাম। কারা তারা? যারা লোক দেখানো নামাজ পড়ে। অনেকজন আছে না, এমনি দিনে যায় না, জুম্মার দিনে দেখবেন ফক সেন মেরে ছুটছে, সবার আগে গিয়ে বসে আছে, মনে হচ্ছে হাজি সাহেব এসেছে একটা কোথা থেকে, অথচ জীবনে কোনোদিন নামাজ পড়ে না। কি বললাম বুঝলেন না? কোনোদিন নামাজ পড়ে না, লোক দেখানো নামাজি। এর জন্য কি? পয়েন্ট নামক জাহান্নাম। আল্লাহ তাআলা লাস্টে বলছেন কি বলছেন? ওয়াজাম নাউন আল মাউন, যে তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, এর জন্য জাহান্নাম। এই মমতাজুল ইসলাম, আপনার দেওয়ালে একটা কুঞ্চির বোঝা বা আমার সাইকেলটা টেক লাগিয়ে রেখে দিয়েছি, আপনি গিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আপনার ঈমান চলে যাবে। আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। আর আল্লাহ এখানে বলছে ওয়াম নাউন আল মাউন, প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে কখনো নিজেকে আটকে রেখো না। সাইকেল হাওয়া দেয়, ওটার নাম কি? বাম্পার, পাম্পার, পাম্পার, বাম্পার বলে হয়তো এদিকে, পাম্পার পাম্পার পাম্পার। আপনার বাড়িতে একদিন আনতে গেলাম, সোহেল ভাই পাম্পারটা একটু দেন না, হাওয়া দিব। তা সোহেল তখন বলছে পাম্পারের ও আশারটা নষ্ট হয়ে গেছে, অথচ কিছুই হয় নাই। কি বললাম বুঝলেন না? অথচ কিছুই হয় নাই। আমার বাড়িতে কল নাই, তা আপনার বাড়িতে আমার বউ 2 দিন পানি আনতে গেছে, তা আপনার বউ মিষ্টি করে বলছে বুবু আজকে 2 দিন ধরে পানি লিচ্ছে, আর আসিও না আমাদের কলে। তাহলে কেন? বলছে কল খারাপ হয়ে যেতে পারে, ওদের বাড়ির 40 জন লোক দিন রাত কলটা ধরে চাপাচাপি করছে, তখন খারাপ হয় না, আর আমার বউ 2 দিন গেছে খারাপ হয়ে যাবে? ঈদের দিন আমি একটা গরু কিনেছি কুরবানি দেবো, আমার বাঁধার জায়গা নাই,
তা আপনার খামারে চার পাঁচ দিন বেঁধেছি, তা আপনার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে মমতাজুল হুজুর আমাদের খামারে গরু বানছে, মনে হয় জায়গা দখল করে নিবে। আর এই হুসমোটা পুরুষ মানুষ সকালবেলা কুঞ্চি নিয়ে জায়গাটা ঘিরে দিয়েছে। আল্লাহ তাআলা নিজে বলছেন অয়াম না উন আল মাউন, যারা প্রতিবেশীকে অল্প জিনিস উপকার করা থেকে দূরে থাকে এদের জন্য জাহান্নাম। কি বললাম বুঝলেন? পানি আটকায় না অনেকজন, আটকায় কি আটকায় না? প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার? মসজিদের বাথরুম ঘর হচ্ছে, আমি বাস্তববাদী লোক, মসজিদের বাথরুম ঘর হচ্ছে, এক হাত জায়গা একটু যদি ছেড়ে দেয় জমি মালিক ভালো করে হয়। ওকে বারবার বলছে ছেড়ে দাও, বলছে ছাড়বই না, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওইখানে। কি বললাম বুঝলেন না? গরিব মানুষ দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে, প্রথম ফন্ডের মালিককে বলছে ভাই তিন ফুট জায়গাটা দাও, বউ বাচ্চা নিয়ে থাকবো, প্রথম ফন্ডের দাম বেশি কিনতে পারিনি, একটু তিন ফুট রাস্তা দাও। 4 লাখ টাকার জমি দাম চাইছে 23 লাখ যাতে কিনতে না পারে। এই তো আমাদের চরিত্র, চরিত্র নাই? ওই যে পরশু দিন দেখবেন বেলচে, বুঝেন বেলচে না কি বলে আপনাদের এখানে, বেলচে বালি টালি মানে খোয়া বালি তোলে, এই যে জমি দিচ্ছিল না, পরশু দিন দেখবেন বাসের তলায় ঢুকে গেছে বেলচে দিয়ে তুলছে। মামু কি অবস্থা হলো? প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে অবস্থা কি হলো? প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহর নবী বলেছেন আল্লাহর তরফ থেকে বিপদে ফেলে দেওয়া হবে। কেউ যদি প্রতিবেশীর পিছনে লাগে তা আল্লাহ তার পিছনে লেগে যায়। লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো, কেউ বুঝি আমরা? কেউ বুঝি না। তাহলে জাহান্নামে কারা যাবে আল্লাহর কোরআন দিয়ে বলে দিলাম, মানবেন না মানবেন আপনার নিজস্ব ব্যাপার। 11:10 সাড়ে 11:00 পর্যন্ত আমি চলবো, চলুন। এ 12:12 করিয়ে নিন, চুপচাপ মেরে থাকুন। এক, আপনাদেরকে কিছু জান্নাতে যাবার আমল বলে দিই, শুধু যদি জাহান্নাম বলি মানুষ ভয় খেয়ে যাবে তাই না? জান্নাতে যাবার বলে দিই, বলে দিই। এক, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতা হু ফাদখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ক্বালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একজন ছেলে বিশ্ব নবীকে এসে বলছেন ওদার নবী গো আমি একজন কনভার্ট মুসলমান, এইমাত্র টাটকা ঈমান নিয়ে এসেছি, আপনি দয়া করে আমাকে এমন কিছু আমল এর কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব। বিশ্ব নবী 1 নম্বরই বললেন তাবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। গোলামি কার করতে হবে? 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, জান্নাত যদি যেতে চাও শিরক করো না। জান্নাত যদি যেতে চাও কি? শিরক কাকে বলে? সহজ ভাষায় বুঝে নেন, আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এইটা মনে করা শিরক। রুজির মালিক হায়াত মাওতের আল্লাহ, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, সামনে দিয়ে একটা বিড়াল চলে গেছে, টাক করে ব্রেক মেরে দিল, হিঁচড়িয়ে চলে গেল। আরে কি হলো? বলছে বিড়াল চলে গেল। আরে বিড়াল তোমায় কি করবে? বলছে না বিড়াল গেলে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তোকে কে বললো রে বিড়াল গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়? গাধা কোথাকারে দোকান করেছে, সকালবেলাতে কেউ 5 টাকার ঝালমুড়ি নিতে গেছে, তা বলছে ধারে হবে না বৌনিবেলাতে। বলছে কেন? বলছে তাহলে সারাদিন আজকে বেচা কেনা খারাপ হবে। বলে না হ্যাঁ, বৌনিবেলাতে ধার দিলে বেচা কেনা খারাপ হবে? ও কি রুজির নিজে মালিক নাকি? হ্যাঁ, সকালবেলাতে মাল নিতে গেছে দোকানে, বলছে দাঁড়াও একটু ঝাড়ু দিয়ে দিই আর ধূপটা জ্বালিয়ে দিই, গোবর আর কাঠের গুঁড়া দিয়ে ধূপ তৈরি হয়, ও ধূপ তোমার কি উপকার করতে পারে হে? হ্যাঁ, ধূপ তোমার কি উপকার করতে পারে? এরই নাম শিরক। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, ইমাম সাহেব, তাহলে কি বলছে?
তা বলছে নতুন একটা রড সিমেন্ট বালির দোকান করেছি, একটা হালকা ছোট্ট করে তাবিজ করে দেন তো। তা বলছে কেন? বলছে যাতে কাস্টমার বেশি হয়। তা ইমাম সাহেব আয়াতুল কুরসি লিখে 200 টাকা ঝেড়েছে, আয়াতুল কুরসি লিখে দিয়েছে। ও বলছে কাজ কি হবে? বলছে বেচা কেনা ভালো হবে, ইনকাম বেশি হবে। তা আমার মনে মনে ভাবে যে ইমাম সাহেবের বেতন তো 3500, ও বিল্ডার সালাকে তাবিজ না করে ও মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে নিতে বেতনটা বাড়িয়ে লিখ না। কি বললাম বুঝলেন না? ও 200 টাকা তাবিজ বিক্রি করে খাচ্ছে কেন রডের দোকানদারের কাছে? ও ইমাম সাহেব সেক্রেটারিকে তাবিজ করে একটু বেতন বেরিয়ে লিখ, তবেই তো বলবো বাপের বাটা তোমার তাবিজের জোর। তোমার তাবিজ তোমার ঘরে কাজ হয় না, অন্য জায়গায় কাজ হয়। হ্যাঁ, শিরক, মারাত্মক শিরক। আল্লাহ মালিক রুজির, কে মালিক? আল্লাহ। হায়াত মাওতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটাকে বলছেন, এই যুবক, এই জান্নাত যেতে চাও, ওলা তুশরিক বিহি শাইয়া, শিরক করো না। ও তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না। ও তুতিজ যাকাতিল মাফরুজাতা, যাকাত থেকে বঞ্চিত হয়ে যাও না। ও তাহুজ্জাল বাইত, মক্কা থেকে ফিরে আসা এবং যাওয়ার মতো অর্থ যদি থাকে তাহলে তুমি হজ করে নাও, অবশ্যই তুমি জান্নাত চলে যাবে। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, বলে শেষ করে দিই। এক, আচ্ছা বলুন, জান্নাত পৃথিবীতে যাওয়া যায় অনেক মাধ্যমে, তার মধ্যে বলুন তো পৃথিবীতে কোন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? কে? মা আর আব্বা। ও জানে, মা আর বাপ, এদের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। শ্বশুর শাশুড়ি নয়, ওই আব্বা মা নয়, নিজেরটা। কি বললাম বুঝলেন না? নিজের আব্বা মায়ের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? পিতামাতার পায়ের তলায় জান্নাত। যদি এই হাদিসটা ঠিক নয়, পিতামাতার পায়ের তলায় নয় হাদিস, এটা ঠিক যে মায়ের পায়ের তলায় জান্নাত, মায়ের পায়ের তলায় জান্নাত। চলুন, জান্নাতে যাবার একটা ছোট্ট আমল বলে দিই। আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা, বাপ মা বুড়ো হয়ে গেছে, বলুন তো বুড়ো বয়সে বাপ মারা খায় কেমন সিস্টেমে? পালি, তাই না? জায়গির মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব, তাই না? পালি সিস্টেম, 15 দিন করে ভাগ করে দিয়েছে 4 বেটা। 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে, আবার কিছু কিছু বৌমা বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আবার কিছু কিছু বৌমা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না বলে। আপনার মায়ের বয়স 80 বছর, 75 বছর, বাপের বয়স 85 বছর। সবাই চুপ করুন, কেউ হিলদোল করবেন না, চুপচাপ বসুন, এই কথাটা বলার জন্য অনুরোধ করছি। নড়াচড়া পর্যন্ত করবেন না, আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন। এই কথাটা শুনলে আপনার এইখান থেকে যদি 1 ফোঁটা পানি না বার হয় তাহলে ভেবে নিতে হবে যে আপনার অন্তর শক্তে পাথরের মতো হয়ে গেছে, আর এইখানে যদি একটু নরম হয় এই দুই জায়গায় তাহলে ভাববো এতক্ষণ বক্তব্য দিয়ে আপনার কিছু কাজ হয়েছে। জি, শুনতে থাকুন। বাপের বয়স 85, মায়ের বয়স 75। 4 ভাই আপনারা দিল্লিতে কাজ করেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসার চিন্তা ভাবনা করছেন, স্ত্রীকে ফোন করেছেন, হ্যালো শামিমা, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে? শামিমা বলছে আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, মেয়ের জন্য 2টো টপ, আর আমার বোনের জন্য 2টো শাড়ি, মনে করে আনবে কিন্তু? ঠিক আছে। আধ ঘন্টা পরে আবার বউ ফোন করেছে, এই শোনো শোনো শোনো, হলুদ কালারের নিবে কিন্তু আমার শাড়ি 2টো। বলছে হলুদ কালারেরই তো নিয়েছি। বলছে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি এসো। বলছে না, একটু দেরি হবে, ওই মায়ের জন্য একটা শাড়ি দেখছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি ঈদের দিনে পড়বে। তখন ওর স্ত্রী ভাকুরি থেকে দিল্লিতে ফোনে বলছে, কেন তুমি প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি দিতে যাবে? তোমার 8-3টে ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে এসো। বাড়ি চলে এলো, আর বইয়ের কথা কে না শোনে? আমি এখানে যতই ফটর ফটর করি বাড়ি গেলে আর কথা বলতে পারি না, একটা কিছু বললে শুধু বলে তোমার কথা কে শোনে বলো তো।
কে তোমাকে প্রধান বক্তা করে ডাকে? বলে মনে মনে ভাবি, ওরে সব জায়গায় আমি হিরো, তোমার কাছেই জিরো। কি হেডমাস্টার, কি সাইকুল হাদিস, কি সালাফি, কি নাদবি, কি অমুক, কি তমুক, বাড়িতে গেলে কোনো কথা চলবে না। চার ভাই চলে এলো বইয়ের হুমকি শুনে বাড়িতে। ঈদের দিনে মসজিদের মাইকে তকবীর হয় অনেক জায়গাতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। হয় কি হয় না? হয়। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। তোমার আব্বা গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি আর লুঙ্গি ছিল, সেটা পরে হাতে লাঠি নিয়ে ঈদগাহে যাচ্ছে কাঁপতে কাঁপতে কাঁপতে। তোমার মা দুতলা বাড়িতে উঠতে পারে না বলে তোমার সিঁড়ির তলাতে মশারির ভিতরে বসে আছে, ভালো চলাফেরা করতে পারে না। চার চারটে বৌমা থাকার পরেও ঈদের দিনে কেউ ধরিয়ে একটু গোসল করিয়েও দিল না। তোমার আব্বা ঈদের নামাজ পড়ে বাড়ি চলে এলো, মেন গেটের সামনে বসে আছে দুপুর দুটো পর্যন্ত। কেউ বৌমা একবারও ডাকে না, আব্বা দু পিস মাংস, একটু সিমাই, একটু লাচ্চা খেয়ে যাও, কোনো বৌমা ডাকে না। ছোট বৌমার মনে দয়া হলো, চার পিস মাংস আর দুটো রুটি ছেলেকে দিয়ে বলছে তোর দাদির মশারির ভিতরে দিয়ায়। মশারির ভিতরে দিতে গেছে, উপর থেকে চিল্লিয়ে বলছে তোর দাদিকে বলবি দু পিস খেতে আর দু পিস রাতের জন্য রেখে দিতে, একসাথে দু পিস খেয়ে নিলে পাতলা পায়খানা হয়ে যেতে পারে। কেন তোমার মায়ের এই অবস্থা? তোমার মা তো চার বেটার কাছে রাজ সিংহাসনে বসে থাকার কথা আজ ঈদের দিনে। হ্যাঁ, তোমার মায়ের যে অবশ্যই এর পিছনে অপরাধ আছে, আমি যা সমীক্ষা করেছি পৃথিবীতে মায়ের থেকে বড় অপরাধী আর কোন নারী পৃথিবীতে নাই। পৃথিবীতে বাপের মতো বড় অপরাধ পৃথিবীতে কোন পুরুষ মানুষ করে নাই। তাই ঈদের দিনে তুমি তোমার বউ, তোমার বেটা, তোমার শালা, তোমার শালি, তোমার প্রতিবেশী সবাইকে তুমি আনন্দ উল্লাসে মেতে গেছ, তোমার আব্বা মাকে ভুলে গেছ। সলম, তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি। তোমার মা ভাকুরি অঞ্চলের এই গ্রামের একজন মহিলা, পাঁচতলা সিনেমে জীবনে কোনো পরপুরুষের মুখ দেখায়নি, আজ পর্যন্ত দেখা দেয় না, কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর জেলা হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা বেলা উৎসায়া কাপড় খুলে নিজের লজ্জার স্থান দেখিয়ে পরপুরুষ ডাক্তারের কাছে তোমাকে জন্ম দিয়েছে, এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর বড় অপরাধ। যে তোমাকে জন্ম দিতে গিয়ে যে মা পরপুরুষের সামনে মুখ দেখায় না, সেই মা পরপুরুষের সঙ্গে নিজের লজ্জার স্থান দেখাচ্ছে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দেওয়ার জন্য, এটা তার জীবনের এক নম্বরের বড় অপরাধ। দুই নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলে, তোমার মা চরমা অপরূপা সুন্দরী, তোমার মাকে দেখে কোনজন, পাড়ার অন্যান্য মেয়েরা তোমার মাকে দেখতে আসে, বুবু তোমার চুলগুলো দেখি কেমন করে মেনটেন্স করো, কেমন করে তেল লাগাও, কেমন করে শ্যাম্পু করো, তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল তোমার মতো বদমাশ ছেলেকে পৃথিবীতে আনার জন্যে হসপিটালের বেডে লাল রক্তেতে কালো হাঁটু পর্যন্ত দোলানো চুল জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তৃতীয় বড় অপরাধ, ডাক্তার বাবুরা বলেছে নর্মালে বাচ্চা হবে না, এমার্জেন্সি সিজার করতে হবে, পেটের ভিতরে বাচ্চা আড়াআড়ি লেগে গেছে। তোমার মায়ের বয়স যখন 16 বছর, তোমার মা তখন টিটিনাস ইনজেকশন নিতে ভয় করত, তোমার মা বেলেট দিয়ে নখ কাটতে ভয় করত, কিন্তু তোমার মা নিজেকে বাঁচাবে না এইটা ভেবেও ডাক্তারকে বলছে ডাক্তার বাবু, ওটিতে শুয়ে কাঞ্চার বলছে ডাক্তার বাবু আমার বাচ্চাকে যেমন করে হোক বাঁচা
বাঁচিয়ে দাও, আমার প্রাণের বিনিময় হলেও আমার বাচ্চা বেঁচে থাক, আমি চলে যাব, ডাক্তার বাবু আপনি আমাকে সিজার করে দেন। যে মা ইনজেকশন নিতে ভয় করে, যে মা হাতের নখ কাটতে ভয় করে, সেই মা দাঁড়ালো ছুরি দিয়ে নিজের পেট একদম জীবিত গরু ছাগলের মতো কেটে দিয়ে।